ইলিশার খেলাতে ফুটবল, মাঠের রাজা ইলিশার খেলাতে ফুটবল, সে খেলাতে সেরা দল আমার ইস্ট বেঙ্গল রে আমার ইস্ট বেঙ্গল। সবাই জমায়েত হয়েছি ইস্ট বেঙ্গলের ফ্যানরা ইস্ট বেঙ্গলের শতবর্ষিক উদযাপনের জন্য। প্রথমেই লাল হলুদ, আন্তরিক লাল হলুদ শুভেচ্ছা জানাই পৃথিবীর কোটি কোটি ইস্ট বেঙ্গল সমর্থককে। তার সাথে অসংখ্য ধন্যবাদ ইবিআরপি ইস্ট বেঙ্গল রেল পাওয়ার আর বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশন ইউকে ওদেরকে এই পুরো অনুষ্ঠানটা অর্গানাইজ করার জন্য, যে অসম্ভব একটা ভালো উদ্যোগ। 100 flags in 100 cities in ইস্ট বেঙ্গলস 100th centenary ইয়ার। আর তার সাথে অসংখ্য ধন্যবাদ জানাবো ওয়েস্টকে, কারণ আমি ওতপ্রোতভাবে এটার সাথে জড়িত ছিলাম এবং আমি জানি যে ওয়েস্ট পেছনে না থাকলে এই বিশাল কর্মযজ্ঞ পালন করা সম্ভব হতো না। ওয়েস্ট এভাবে আমাদের গত বছর সাপোর্ট করেছে, আশা করব যে আগামী বছরগুলোতে এইভাবেই সাপোর্ট করে যাবে। Please don't leave us and keep this view with us and we can see a great future in your hands, great future of our club. Thank you very much. আমরা এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি অকল্যান্ড শহরে, এটা হচ্ছে, এটাকে বলে মাউন্টেডেন, এটা একটা ভলক্যানিক কোন। প্রথমে দেখিয়ে দিই, ওইদিকে হচ্ছে অকল্যান্ড সিবিডি, দেখা যাচ্ছে স্কাই সিটি, যেটা সাউথার্ন হেমিস্ফিয়ারের টলেস্ট ম্যান। এটা একটা ভলক্যানিক কোন, 15,000 বছর আগে এখানে ভলক্যানিক ইরাপশন হয়েছিল। আর ইস্ট বেঙ্গল তো একটা আগ্নেয়গিরিরই নাম, অনেকটা আমাদের মশালের মতো আর কি। এখানে প্রচণ্ড ঠান্ডা, এখন ভরা শীত, বৃষ্টি পড়ছে সারাদিন ধরে, বৃষ্টি পড়ছিল, হঠাৎ করে আমরা এখানে এসছি দেখে সূর্য একটুখানি দেখ সূর্যদেব দেখা দিয়েছে, যে ইডেন পার্ক, সে ঐতিহাসিক ইডেন পার্ক, এখানকার অকল্যান্ডের নিউজিল্যান্ডের মেন ক্রিকেট এবং রাগবি ভেন্যু। এবং এই ইডেন পার্ক আর আমাদের ইডেন গার্ডেন্স নামকরণ হয়েছে একই ইডেনের নামে, সে জর্জ ইডেন, যে লর্ড অকল্যান্ডের বাবা ছিলেন। এবং এই ইডেন পার্কের রেসপেক্টে মাউন্ট ইডেনের যদি একটা ভৌগোলিক অবস্থান দেখা যায় তাহলে মনে হয় ওটা যদি ইডেন গার্ডেন্স হতো তাহলে আমরা যেন লেসলি ক্লডিয়াস সরণিতেই দাঁড়িয়ে আছি। সুতরাং এটা খুবই একটা সিগনিফিক্যান্ট জায়গা আমাদের জন্য, সেই জন্যই আমরা এই জায়গাটা বেছে নিয়েছি। এবার আমাদের অকল্যান্ডে ইস্ট বেঙ্গলের সেন্টেনারির ফ্ল্যাগ অফিসিয়ালি হোয়েস্ট করা হবে। আমরা সেই ফ্ল্যাগটাকে আনফল করার জন্য যাকে আমাদের মধ্যে পেয়েছি তার একটা বিশেষ পরিচয় আছে, ইস্ট বেঙ্গলের সাথে তার আত্মিক পারিবারিক যোগাযোগ। ইস্ট বেঙ্গলে বা ভারতবর্ষের ফুটবলের সর্বকালে শ্রেষ্ঠ বিদেশি প্লেয়ার বলে যাকে আমরা চিরকাল জেনে এসেছি, আনডাউটেডলি ময়দানে বাদশা নামে পরিচিত সেই মুজিদ বাস্কার যখন ইস্ট বেঙ্গল ক্লাবে পা রেখেছিল, তাদের ভারতীয় ফুটবলে পা রেখেছিল, সেই সময় ইস্ট বেঙ্গল ক্লাবের সেক্রেটারি ছিলেন শ্রদ্ধেয় নিশীথ ঘোষ, তিনি আর আজ আমাদের মধ্যে নেই। সেই প্রয়োগ নিশীথ ঘোষের ছোটো মেয়ে শ্রীমতী দুর্গা রায়কে আমি অনুরোধ করবো ইস্ট বেঙ্গল সেন্টেনারি ফ্ল্যাগটা আনফল করার জন্য। এবার দুর্গা দিকে আমি অনুরোধ করবো চারটে কথা বলার জন্য, কি দেখেছে ছোট থেকে? আমি জন্মিয়েছি যখন আমার বাবা
তখন থেকে ইস্ট বেঙ্গল ক্লাবে ভীষণভাবে জড়িত। তারপর যখন একটু বড় হয়েছি তখন উনি ট্রেজারার ছিলেন, তারপর তো জেনারেল সেক্রেটারি হলো। ইনফ্যাক্ট আমি সেদিনকে আমার ছোটোবেলার পাড়ার বন্ধুর সাথে কথা বলছিলাম, সে তখন বললো হ্যাঁ তোদের বাড়িতে ইস্ট বেঙ্গল জুতলে আমরা সারা পাড়া মিলে গিয়ে খেতাম। তা আর মানে প্লেয়ারদের কথা না বললেও হয়, তা কারণ ওদের সবার সাথেই আমাদের খুব সুন্দরভাবে সারা জীবনটাই কেটেছে। কখনো ভাবিনি যে কারোর থেকে অটোগ্রাফ নিতে হবে, তার কারণ ভেবেছিলাম ওরা আমাদেরই, ওরা আমাদের ভীষণ আপনার। এই আজকে আমি সত্যি শিবাশিষকে থ্যাংক ইউ জানাচ্ছি, এবং এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য উজ্জ্বলকেও, কারণ উজ্জ্বলই সব আমাকে বলেছে। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। মানে অরুণ দেবতা রিয়েলি রিয়েলি ইস্ট বেঙ্গল সাপোর্টার বোঝা যাচ্ছে। লাস্ট এক ঘন্টার মধ্যে এক ফোঁটা বৃষ্টি পড়ে, কারণ এবারে আমাদের যত প্রবলেমই হোক আর অনেক ট্রফি জিত, এবার জিতবো, সব জিতবো, এবার সব ট্রফি জিততে হবে। অকল্যান্ডে লাস্ট চান্স, অরুণ দেবতা যা পারফরমেন্স দিল 100% ইস্ট বেঙ্গল সাপোর্টার, না হলে এটা এরকম হয় না। লাস্ট এক ঘন্টার উইন্ডোতে আমরা কোনো বৃষ্টি মানে এক ফোঁটা জল মানে বৃষ্টি পড়ে, আর দেখেই বোঝা যাচ্ছে যে সামনে খুব দিন আসছে। ঘোড়া দূর করা তো লাইন, সেই আমাকে ইস্ট বেঙ্গল মারছে না, সেই ইস্ট বেঙ্গল আমি করছিল প্রথম ম্যাচ ইস্ট বেঙ্গল স্পোর্টিং ইউনিয়ন, সেটাতে আমরা 3-1 জিতেছিলাম। আর তারপরে প্রত্যেক বছর আমার কোটা ছিল দু তিনটে চারটে করে ম্যাচ, লিগের ম্যাচ দেখতে যাওয়া, কিছু সন্তোষ ট্রফির ম্যাচ দেখতে যেতাম অবশ্যই দাদার সাথেই। শুধু বড় বড় ম্যাচ হলে তখন ছাড়তো, তখন তো ইডেন গার্ডেন্সে হতো বড় ম্যাচগুলো, তখন সেই গণ্ডগোলের ভয়ে তখন ছোটো ছোটোদের যাওয়া বারণ ছিল স্টেডিয়াম আছে। তা যাই হোক গে, তা একটা ম্যাচে মনে আছে প্রথমবার ইস্ট বেঙ্গল ক্লাব টেন্টের ভেতরে পা রাখি, সেটা হচ্ছে তখন তো রেলওয়ে এফসি ছিল না, তখন ছিল চন্দ্র মেমোরিয়াল, ইস্ট বেঙ্গল চন্দ্র মেমোরিয়াল সেটা, এবং সে বছর গুরদেব সিং খেলছিল, তার মানে সেটা হচ্ছে 78-এ সে বছর ইস্ট বেঙ্গল ক্লাবের ভেতরে, তার আগে গ্যালারিতে বসে খেলা দেখে চলে আসতাম, ক্লাবের ভেতরে প্রথম পা রাখি 1978-এ চন্দ্র মেমোরিয়ালের সাথে 5-0 ম্যাচটা জিতেছিলাম। মুষলধারে বৃষ্টি পড়ছিল তারপরে, তো তখন অনেকেই ক্লাবের টেন্টের সামনে শেডটার তলায় দাঁড়িয়েছিল, এবং যথারীতি তখন খুব ছোটো ছিলাম বলে একটা আলো অন্যরকম অ্যাক্সেস পাওয়া যায় ইস্ট বেঙ্গল ক্লাবে ঢুকে, তখন সবার সমস্ত ফুটবলারদের সাথে একটু একটু এক্সট্রা খাতির পাওয়া যায়, ছোটো ছোটো বাচ্চা হলে যা হয় আর কি। তা সেই সব সমস্ত প্লেয়ারদের সাথে আলাপ করেছিল, তখন সব তখন সবাই ছিল, বড় টিম ছিল, সে বছর সাবির আলী ট্রেন এসে ঘুরে বেড়াচ্ছে, তখনও ও এসে তখনও সাইন করে উঠতে পারেনি, ঘুরে বেড়াচ্ছে, তা তখন সাবিরকে নিয়ে প্রচণ্ড স্বপ্ন আর কি। তা সেই সমস্ত স্মৃতি সমস্ত ভেসে ভেসে আছে, তারপর তো দীর্ঘদিন কেটে গেছে। আজও আমি গতবার যখন কলকাতা গিয়েছিলাম ছুটিতে, অনেকে আমাকে আমার কলকাতা বন্ধু ইস্ট বেঙ্গল সাপোর্টার, তারা বাড়ি চলে গেছে, আমি সল্টলেক থেকে বাড়ার সাথে চলে গিয়েছি, যতগুলো ম্যাচ হয়েছে আই লিগে কলকাতা বেশিরভাগ দেখেছি, যখন দিল্লিতে ছিলাম ডুরান্ডের ম্যাচ দেখতে চলে যেতাম চাকরিসূত্রে যখন দিল্লিতে ছিলাম, ও জিনিস ও জিনিস না ও জিনিস একবার একবার মোটে মোটে বেঁচে গেছে, আমি কি করে জানবো তখন ওই সঠিক উনি এটা
উদ্ধর্ষ গোল দিয়েছিল ইস্ট বেঙ্গল থেকে, আমি একদম নাম দিয়ে উঠে গেছি এরকম আস হাত পড়তে শুরু করলো মাথার উপর থেকে পেটের উপর থেকে সালা করে চিৎকার করে গালাগালি করে, তারপর বুঝলাম যে এই জায়গায় ঢুকে গেছি, যেই একটু সুযোগ পেয়েছি কেটে কোথায় খুঁজে খুঁজে কোথায় ছিল সাথেও পারিবারিক সূত্রেই নিশ্চিত ঘোষের জামাই। হ্যাঁ আবার তো মনে পড়ছে এখন সেই একবার খেলা দেখেছিলাম পিকে ব্যানার যে গোলটা করেছিল অস্বাভাবিক, আমি সেবারে আবার বাবার সাথে আমি মাঠের উপরে বসতে পেরেছিলাম গ্যালারিতে ভিতরে একেবারে মাঠের উপরে দুর্দান্ত ভীষণ খুশি হয়েছিল। উনি তো ইস্টবেঙ্গল সমর্থক, তাও সবাইকে আমরা জড়ো করতে পারিনি, আরও অনেকে আছে যারা জড়ো হয়েছে তাদের মধ্যে আমি অনুরোধ করবো উজ্জ্বল দেখে প্রথমে কিছু বলার জন্য। হ্যাঁ আমি নিজেকে এইভাবে সকলের সামনে পরিচিত করাতে চাই, আমি জন্ম জন্মান্তরের ইস্ট বেঙ্গল, 500 বছরের ইস্ট বেঙ্গলি বলতে পারেন। আমার মতো লাল হলুদ ভক্ত যারা তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, একটি ঐতিহাসিক মুহূর্তের আমরা সাক্ষী এবং ইতিহাসের পাতায় ইস্ট বেঙ্গল ক্লাবের নাম যতদিন থাকবে আমরা গর্বের সঙ্গে স্মরণ করবো। আমাদেরও হয়তো ভবিষ্যৎ প্রজন্ম ভাববে যে আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে ছিলাম, তারাও এরকমভাবে আকাঙ্ক্ষা পরবর্তী 100 বছর উদযাপনের সময় তারা যেন থাকতে পারে। ক্লাবের জয় হোক, সকলের ভালো হোক, আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার। আমি ব্রজ পোদার, ইস্টবেঙ্গলের জয় হোক। আমার আগে উজ্জ্বল বলেছিল 500 বছর, আমি বলবো না 500 বছরের বেশি, 1000 বছর হোক, জয় ইস্ট বেঙ্গল। আমি কৃতি হয়ে ইস্ট বেঙ্গল মানে আমার রক্তে মিশে আছে, ইস্ট বেঙ্গল আমাদের একদম শিকড়ের মধ্যে, কাজে ইস্ট বেঙ্গলকে ছাড়া তো আমরা নিজেদের ভাবতেই পারবো না। তো খুবই ভালো লাগছে এত দূরে থেকেও একটা ইস্ট বেঙ্গলের এরকম ঐতিহাসিক একটা ওকেশনে আমরা অংশগ্রহণ করতে পারছি, থ্যাংক ইউ। নমস্কার, আমি শুভময়ের শিল্ড যখন ইস্ট বেঙ্গল জিতছিল তখন স্টেডিয়াম দর্শক আসনে আসছিলাম, এখন ইস্ট বেঙ্গল গ্রামের 100 বছর উদযাপনে অকল্যান্ডে আসি, ভীষণ আনন্দের ব্যাপার, জয় ইস্ট বেঙ্গল। নমস্কার, আমি ভিক্টর দেব, আমি ভারতীয়, বুকে আমার ইস্ট বেঙ্গল, জয় লালনু, জয় ইস্ট বেঙ্গল। নমস্কার, আমি কৌস্তভ সাহা, অকল্যান্ড নিউজিল্যান্ড অকল্যান্ড থেকে জানাচ্ছি ইস্ট বেঙ্গল এবং ইস্ট বেঙ্গল ক্লাব এবং ইস্ট বেঙ্গল সাপোর্টারদের যুগ যুগ জিও, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। এরা হচ্ছে আমাদের আগামী প্রজন্ম, সেলফ রক্তের টানে চলে এসেছে, ইস্ট বেঙ্গল সম্পর্কে খুব একটা জানে না কিন্তু পারিবারিক সূত্র রক্তের টানে চলে এসেছে, এরা জেনেটিক্যালি ইস্ট বেঙ্গল। একসাথে হচ্ছে, আমি 99 ইয়ার্স ওল্ড নই বাট মানে ফুললি সেলিব্রেটিং ইস্ট বেঙ্গল 99 জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, ঘরে বানা ইস্ট বেঙ্গল কেক। সবাই তো কিছু আগে আগে ছিল, তাই আমি